আমি বুঝতে পারি না মেয়েদের পড়াশোনার কি প্রয়োজন। কি হয়েছে ঠাকুমা? আমি পড়াশোনা করছি কারণ আগামী সপ্তাহে আমার একটি বিতর্ক প্রতিযোগিতা আছে। ও, তার মানে তোমাকে স্কুলে পাঠানো যথেষ্ট ছিল না? তাহলে এখন আমরা মেয়েদের মুখের উপর কথা বলতে শেখাচ্ছি? আমাদের সময় এর থেকে অনেক ভালো ছিল। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেয়া হতো, তারা রান্না ও ঘর পরিষ্কার করায় ব্যস্ত থাকতো। দিব্যার বিয়ের জন্য একটি ভালো ছেলে খোঁজা উচিত। ও এখনো বাচ্চা মা, আমি চাই যে আমার বাচ্চারা যতদূর পড়তে চায় তারা যাতে সেই সুযোগ পায়। ও বেশি পড়াশোনা করলে ওর জন্য ভালো বর পাওয়া সমস্যা হবে। না মা, যদি দিব্যা শিক্ষিত হয় তবে সে তার নিজের পেশা নিজেই নির্বাচন করতে পারবে। সে ডাক্তার বা শিক্ষক অথবা যাই হতে চায় হতে পারবে মা। আপনি জানেন যে বর্তমানে কিছু কিছু দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও মহিলা। এছাড়াও আমাদের সমাজ আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে এবং আজকাল লোকেরা চায় তাদের জীবনসঙ্গীরা শিক্ষিত হোক। দিব্যা, আমি এটা করে নেব, তুমি যাও এবং পড়াশোনা করো। ঠাকুমার কথা মন খারাপ করো না, উনি ওনার পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি এবং চিরাচরিত ধ্যান ধারণা অনুযায়ী কথা বলেন, কিন্তু মনে রাখবে উনি তোমাকে ভালোবাসেন। মা, ঠাকুমা আমার পড়াশোনা ও ঘরের কাজে সাহায্য না করার বিষয়ে বকলে খুব দুঃখ পাই। দিব্যা, মন খারাপ করো না, আমি সব সময় তোমার সঙ্গে রয়েছি, আমি বাড়ির সমস্ত কাজ করে নেব। ধন্যবাদ মা, আমি তোমাকে গর্বিত করব, কথা দিচ্ছি। আরিয়ান, জানো কখনো কখনো মনে হয় মেয়েরা শুধু সংগ্রাম ও বাড়ির কাজ করতেই জন্ম নেয়। তুমি কি বলছো এটা দিব্যা? আমার ঠাকুমা চান না যে আমি পড়াশোনা করি, আমাকে উনি বিয়ে দিতে চান। তিনি ভাববেন মেয়েদের কোনো লক্ষ্য থাকা উচিত নয়। দিব্যা, এই বিষয়টি নিয়ে তো চিন্তা করো না, চলো ক্লাসরুমে যাওয়া যাক। দিব্যা, এমনকি আমাদের সংবিধান মেয়েদের 18 বছর আগে বিয়ের অনুমতি দেয় না। হ্যাঁ, এটাই আমার মা আমাকে বলেন, তিনি আমাকে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহ দিচ্ছেন। তুমি একজন মেধাবী ছাত্রী এবং অবশ্যই এতে অংশ নেওয়া উচিত। চিরাচরিতভাবে আমাদের সমাজ মেয়েদের উচ্চশিক্ষার বিরোধিতা করে এসেছে, কিন্তু তুমি ভাগ্যবান এমন একজন মা পেয়েছো যিনি তোমাকে পড়াশোনায় উৎসাহ দেন। ধন্যবাদ আরিয়ান। দিব্যা, হ্যালো, আজ তোমার কেমন লাগছে? ধন্যবাদ কাল আমাকে উৎসাহিত করার জন্য, এটা সত্যি আমাকে শান্তিতে অভ্যাস করতে সাহায্য করেছে। আমি এটা শুনে খুব খুশি হলাম, তোমার কম্পিটিশনের জন্য শুভেচ্ছা। ধন্যবাদ আরিয়ান। এই বছরের জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দিব্যা। ভালোভাবে পড়াশোনা করার জন্য দিব্যা খুব সতর্ক ও আত্মবিশ্বাসী হয়ে বলেছে। দিব্যা, তুমি 3 বছরের জন্য বৃত্তি পাচ্ছ, সঙ্গে একটি ল্যাপটপ। ছেলে মেয়ে সহ সমস্ত লিঙ্গের মানুষদের সমান সুযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে ধন্যবাদ। অভিনন্দন দিব্যা। ধন্যবাদ ঠাকুমা। আমি খুব একটা শিক্ষিত নই, কিন্তু আমি এখন শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারছি। আমি তোমার জন্য খুব গর্বিত। ব্যক্তিগত সম্পর্ক প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ, যা তাদের শারীরিক ও মানসিক খুশি দেয়। লক্ষ্য করা, শোনা এবং একে অপরের আবেগকে বোঝা গুরুত্বপূর্ণ। এই দক্ষতাগুলি আমাদেরকে চারপাশের লোকেদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ তৈরিতে সাহায্য করে, সে তারা বন্ধু, ভাই বোন, পিতা মাতা অথবা শিক্ষক যেই হন না কেন। যখন আমরা অন্যদের অনুভূতি এবং আবেগকে বুঝতে পারি, তখন আমরা তাদের প্রয়োজনের বিষয়ে আরও বেশি সংবেদনশীল হই এবং এটি আমাদের সম্পর্ককে দৃঢ় করে।